ও দাদা শুনছেন মালদায় তৃণমূলের ভরা সংসারে তো আগুন একের পর এক গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি হাতছাড়া হতে নিজেদের মধ্যে শুরু হয়ে গিয়েছে খেয়োখেই আর বলবেন না এদের কোন্দল আর থামছে না এই তো দেখুন না ব্লক তৃণমূল নেতৃত্বর উপর টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগে এনে রাস্তায় নামলো তৃণমূল কর্মীরাই তৃণমূলের পতাকা আর অন্য হাতে পোস্টার মালদার হরিশচন্দ্রপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূলের কর্মীরা কিন্তু কেন কেন হঠাৎ প্রতিবাদী হয়ে উঠল ঘাসফুল শিবিরের কর্মীরাই একটু খতিয়ে দেখতেই বোঝা গেল ব্যাপারটা তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের টিকিট দেওয়াতেই হাতছাড়া হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত বোর্ড সহ পঞ্চায়েত সমিতি হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সহ তৃণমূল নেতা রশান জামিরের বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ এনে প্রতিবাদী হয়ে ওঠেন তৃণমূলের কর্মীরা কারণ যারা যোগ্যহীন ব্যক্তি যারা টিকিট পায়নি যারা অযোগ্যহীন ব্যক্তি যারা টিকিট পেয়েছে এটা এটা খুব অবশ্যই পড়বে এই জন্য চাইছি আমরা মানিকদা সাড়াও তৃণমূল বাঁচাও আর আমরা চাইছি আমাদের চারটা অঞ্চলের মধ্যে একজন মানে সভাপতি সভাপতি হোক আমরা এই অযোগ্য মানিকদাসকে চাই না যারা বিক্ষোভ দেখিয়েছে তারা তৃণমূলের কর্মীই নয় দাবি অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতির একটা টাকার যদি প্রমাণ দিতে পারেন যে মানিক দাস কাউর কাছ থেকে পাঁচ পয়সা নিয়েছে তাহলে আপনি আপনার সামনে আমি সবার সামনে বলছি সকল মিডিয়ার সামনে তারা নিচে একটা ছেড়ে দেবো রিজাইন দেবে যেটা হচ্ছে এটা টিএমসির লোক না যে লোকগুলো ফেস দেখা যাচ্ছে তারা নির্দল হয়ে দাঁড়িয়েছে পরবর্তীতে নির্দলের ভোটগুলো সম্পূর্ণ সিপিএম বিক্রি করেছে টিকিট বিক্রির অভিযোগে জল খোলা শুরু হতেই নাকি যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে এমন অভিযোগ করছে তৃণমূল কর্মীরা ভাবুন একবার কাণ্ডটা যে তোলাবাজ সিন্ডিকেটবাজ এই যে সরকার চলছে এই সরকার মানুষের সরকার না এটা একদম সন্ত্রাসের সরকার এটা ধান্দাবাজের সরকার তোলাবাজের সরকার এবং তোলাবাজি ছাড়া এই সরকার কিছু করে না বোর্ড গঠন হতে না হতে বারবার প্রকাশ্যে কাজিয়ায় জড়াচ্ছে তৃণমূল কর্মীরা দুর্নীতির অভিযোগে নাম জড়াচ্ছে ব্লক তৃণমূল নেতৃত্বর কোন্দল দ্বন্দ্ব মনোমালিন্য ছেড়ে গ্রামের উন্নয়ন কবে করবে তৃণমূল মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা এতদিন পুকুরে মাছ ধরা দেখেছেন সক্ষরে দিঘির পারে বসে কোনোদিন হয়তো নিজেও মাছ ধরেছেন কিন্তু রাস্তার জমা জলে কোনোদিন মাছ ধরা দেখেছেন কি যদি না দেখে থাকেন একটু দাঁড়িয়ে যান বেহাল রাস্তার প্রতিবাদে আসানসোলে জমা জলে ছিপ ফেলে মাছ ধরল বিজেপি ছিপ হাতে রাস্তায় বিজেপি কর্মীরা জমা জলে ছাড়া হয়েছে মাছ পশ্চিম বর্ধমানের আসানসোলে অভিনব প্রতিবাদ বিজেপির জামুরিয়ায় চাঁদামোড় থেকে জামুরিয়া বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রবিবার পথে নামলো গেরুয়া শিবির রাস্তা সংস্কারের দাবিতে মূলত এই রাস্তার অবরোধ করে রাস্তার জমা জলে ছিপ ফেলে মাছ ধরার যে প্রতীকী যে প্রতিবাদ সে প্রতিবাদ জানিয়ে তারা এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছে তৃণমূল পরিচালিত পুরসভা রাস্তা সারাইয়ের কোনো কাজই করছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অবস্থা একদম পুরো খারাপ কেন হচ্ছে কেন হচ্ছে দেখুন এবারে এই পার্টিওয়ালারা সব করবে তবে তো হবে আমাদের কর্পোরেশন কোনো কোনো কাজই করছে না 10 দিনের মধ্যে রাস্তা সারাই না হলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল সুতরাং রাস্তা যদি ঠিক না হয় ঠিক 10 দিনের মাথায় আমরা আবার আসব আবার আন্দোলনে বসব মাছ নিয়ে কেন দেখুন এত বড় বড় রাস্তার মধ্যে পুকুর এটা একটা নতুন কর্মসূচি দুয়ারে পুকুর বা দুয়ারে মাছের চাষ এটা মমতা ব্যানার্জি বোধহয় শুরু করেছেন রাস্তা নিয়ে যে উন্নয়নের এত বড়াই করে শাসক দল সেই রাস্তার কেন এই দশা ক্ষোভ বিক্ষোভের পর কি হুঁশ ফিরবে শাসকের আদৌ রাস্তা সারাই হবে আসানসোল থেকে ব্রজু ব্যানার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা